দেয়নি যাওয়ার দরকার ছিল এবং যখন আমার কাছে প্রস্তাব গেল সম্মানের পক্ষ থেকে হবে স্যার নামে আমি কিন্তু এক পাও পিছাইনি সাথে সাথে ওই রাস্তা নাম দিয়েছি আপনারা জানেন ওই রাস্তা নিয়ে মামা হয়েছে ইসরায়েল দ্বারা মামা দ্বারা আমার নাম কবি ইসরায়েল ওইখানে আমাদের একজন অ্যাডভোকেট ছিলেন কবি ওনাকে কিন্তু রাস্তার মধ্যে দিবে খুশ আমার আমি তাকে হাত ধরে নিয়ে তার পাশে বসে দিয়েছি আজকে যারা খুব এগ্রেসিভ রাজনীতি করেন তাদের উদ্দেশ্যে বলতে চাই এগ্রেসিভ থাকবেন কিন্তু পাশাপাশি চিন্তা করবেন কত বছর সম্পদ এখান থেকে চলে গেল হাত ছাড়া